বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আমি শ্যামলেন্দু মিত্র বলছি। বিশ্ববঙ্গ টিভিতে আজকের আলোচনার বিষয় হুগলির বলাগড়ের পরম্পরা জৈব চাষ সমিতি, তারা কেন্দ্রীয় সরকারের জাতীয় পুরস্কার পেল। অত্যন্ত শুভ খবর, বহুদিন ধরে এই পরম্পরা কাজ করে চলেছে হুগলি জেলার বিভিন্ন জায়গায়। এদের বলাগড় ব্লকের ইনছুরাতে এদের সমিতির অফিস। এদের অনেক চাষি এদের সঙ্গে যুক্ত আছে, আবার অনেক চাষি যুক্ত নেই, কিন্তু তারাও এই কাজটাকে সমর্থন করেন। এই নিয়ে কথা হচ্ছিল অলোক কুমার দাস। তিনি জানিয়েছেন যে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর কাছ থেকে তিনি পুরস্কার নিয়ে এসেছেন। এই পুরস্কার যে তাকে দেওয়া হয়েছে পরম্পরাকে, যে জৈব চাষে এই পরম্পরার যে ভূমিকা সেটাকে স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার। এটা একটা বিরাট কৃতিত্ব, যেখানে গোটা দেশব্যাপী এই আন্দোলন চলছে যে জৈব চাষ বাড়ানো হোক, জৈব প্রযুক্তি এবং জৈব সার। রাসায়নিক সারে জমির একেবারে 12-14 বেজে যাচ্ছে, সেইখানেতে এই পরম্পরা বহুদিন ধরে এরা চেষ্টা করছে এবং ওরা অনেকটাই সফল হয়েছে। এই পরম্পরার সঙ্গে যুক্ত আরেকজন সক্রিয় সদস্য, এবং তিনি ভালকি গ্রামের, তিনি প্রগতিশীল চাষি। তিনি বহুদিন ধরে জৈব চাষে তিনি আগ্রহী এবং জৈব চাষ করছেন, এবং অন্যান্য চাষিদেরও তিনি উৎসাহ দেন। এবং তার সঙ্গে আমার অনেক দিন আগেও কথা হয়েছে, আজও কথা হলো ফোনে। তিনি জানিয়েছেন যে জৈব চাষ ছাড়া কিন্তু আর কোনো পথ নেই। এই রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক প্রয়োগ করে করে মানুষের শরীর কিন্তু শেষ হয়ে যাচ্ছে। একটা সময় আপনারা জানেন যে পাঞ্জাবে কৃষির অত্যন্ত উন্নতি হয়েছিল, ফসলের উৎপাদন বেড়েছিল, ইল্ড বেড়েছিল, কিন্তু পাশাপাশি ছড়িয়ে পড়েছিল ক্যান্সার। এবং বোম্বের টাটা মেমোরিয়ালে ওই পাঞ্জাব থেকে যে ট্রেন যেত, সমস্ত ট্রেনে প্যাসেঞ্জাররা থাকতো ক্যান্সার পেশেন্ট, এবং সেই ট্রেনের নাম হয়েছিল ক্যান্সপার্স, ক্যান্সার স্পেশাল লোকালি নাম হয়েছিল। আজকে সেই পাঞ্জাবও কিন্তু ঘুরে দাঁড়িয়েছে জৈব চাষে। পশ্চিমবঙ্গে কিন্তু জৈব চাষের ব্যাপারে সরকার চেষ্টা করছে, কিন্তু এখনও সাধারণ চাষিরা তারা ওই রাসায়নিক সার, তারা ইউরিয়া ছড়িয়ে তাড়াতাড়ি গ্রোথ হওয়া, এবং এইটা আমি লক্ষ্মণ ঘোষের সঙ্গে বাড়িতে, তার বাড়িতে গেছি, কথা বলেছি বালকি গ্রামে। তিনি কিন্তু জৈব চাষের ব্যাপারে একদম, মানে জৈব চাষের বিষয়টা আত্মিকভাবে তিনি গ্রহণ করেছেন। তার বাড়িতে জৈব যে গরু, একটা গরু তিনি চাষ করেন, বাসায় তিনি একটা গরু রেখেছেন, সেই গরুর দুধ তিনি খান, এবং গরুর যে গোবর এবং যে মূত্র সেটা থেকে তিনি বায়োগ্যাস প্ল্যান্ট করেছেন, মানে গোবর গ্যাস প্ল্যান্ট করেছেন, সেটাতে গভর্নমেন্টের সাবসিডি আছে। সেই গোবর গ্যাস থেকে তার বাড়িতে আলাদা ওভেন আছে, গ্যাসের ওভেন, সেখানে রান্না হয়, এবং এর জন্যে আলাদা বাল্বও আছে, সেখানে আলো জ্বলে। এই যে জিনিসটা, আর প্লাস হচ্ছে একটা গরু থেকে যে গোবর গ্যাসটা হবে, তার বাইরে যে গোবর এবং মূত্র সেটা ডিক্যান করে সেটা সার হবে, মিনিমাম 30 বিঘা জমির সার হবে। এটা সাউথ ইন্ডিয়াতে এক ভদ্রলোক এটার উদ্ভাবন করেছেন, এবং কিভাবে একটা গরু, একজন গ্রামের কৃষক শুধু একটা দেশি গরু যদি চাষ করে, তাহলে তা থেকে তিনি দুধ খাবেন, এবং প্রয়োজন হলে তিনি দুধ বিক্রি করতেন, তিনজনের একটা ফ্যামিলির দুধ এই একটা গরু থেকে আসবে, দুবেলার দুধ। এবং এর থেকে যে বায়োগ্যাস প্ল্যান্ট হবে, সেখান থেকে তার সংসারের জ্বালানি খরচ এবং আলোর খরচও পুষিয়ে যাবে, এবং সেখান থেকে যে কম্পোস্ট, যে সারটা, যে সেই সারটাতে 30 বিঘা জমির সারা বছরের সার হবে। তাহলে বুঝুন একটা গরু কী ধরনের। এটা ভারত সরকারের, আমার মনে হয় এটা উচিত হচ্ছে এটাকে গোটা দেশে ছড়িয়ে দেওয়া, যে প্রত্যেক মানুষ, প্রত্যেক পরিবার একটা করে গরু পোষুক, এবং জৈব চাষে
আরও বেশি তাহলে উৎসাহিত হবে। এবং একটা গরুর যা দাম, কেন্দ্রীয় সরকারের এত টাকা খরচা হচ্ছে, এত চারিদিকে প্রজেক্ট হচ্ছে, 100 দিনের কাজে এত টাকা দুর্নীতি হচ্ছে চারিদিকে, সেই সমস্ত খরচ কিছু কমিয়ে প্রত্যেকটা পরিবারকে একটা করে গরু যাতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডোনেট করে সেটার ব্যবস্থা করা হোক, এইটা এবং এই সমস্ত কাজের সঙ্গে পরম্পরা যে যুক্ত হয়েছে, পরম্পরাকে আমরা ধন্যবাদ জানাই যে পরম্পরা আরও এগিয়ে যাক এবং গ্রামে গ্রামে, এবং ওরা আরও কাজ করছে যে সৌর বিদ্যুৎ, লক্ষ্মণ ঘোষ বলছিলেন যে সৌর বিদ্যুতের যে স্টেট গভর্নমেন্টের সাবসিডি আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের সাবসিডি আছে, সেটা যাতে আরও বেশি ছড়িয়ে যায়, তাহলে সৌর বিদ্যুতে কিন্তু সাধারণ মানুষ আকর্ষণ অনুভব করবে। নমস্কার, আজকে এই পরম্পরার যে উন্নতি, তারা যে স্বীকৃতি পেল কেন্দ্রীয় সরকারের, তার জন্য তাদের আবার নতুন করে ধন্যবাদ জানাই। আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ, আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।